সবাই ভালো আছেন তো? ধন্যবাদ, আমিও ভালো আছি। সশ্রদ্ধ সম্মান শ্রদ্ধা জ্ঞাপন করছি। এখানে শ্রদ্ধেয় মিস্টার রাজুদে আছেন, মিস্টার শম্ভু দেবনাথ আছেন, ওনাদেরকে অন্তর অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জ্ঞাপন করছি। বয়স অনুপাতে সকলকে সম্মান শ্রদ্ধা ভালোবাসা প্রণাম জানাচ্ছি। ভালো লাগছে ভীষণ আজকে, দীর্ঘদিন পরে আমরা আবার একত্রে মিলিত হয়েছি, এবং বিশেষ করে ওয়েদারটা সুন্দর, ভালো, তাই তো নাকি? ভীষণ সুন্দর ওয়েদার। আরও ভালো লাগার কারণ আছে, কারণ সময় খুব তাড়াতাড়ি সামনে ঘনিয়ে আসছে, ওই অপেক্ষায় আমরা সবাই ওয়েট করে থাকি। মানে মানেটা আপনাদের বোধগম্য হলো না, মিনিংসটা এক একজন এক এক রকম করতে পারেন। তিন দিন বাড়ির বাইরে তো না, তিন দিন বাড়ির বাইরে তো, হয়তো সাড়ে আটটা নটার ভিতরে বাড়ি ঢুকে যাব, সেই ভাবনাটাও আছে। তো যাই হোক, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সঠিকভাবে গুছিয়ে আপনি আপনার কাজটি করুন। ইনকাম বা রোজগার অবশ্যই হ্যাপি হেলথ ইন্ডিয়ার মাধ্যমে আপনার বাড়িতে ঢুকবে বা আপনার অ্যাকাউন্টে ঢুকবে। আজকে যারা এসছেন, আমি আরেকবার আপনাদেরকে বলবো, সকলে প্রত্যেকের জন্য একটা সুন্দর করতালির মাধ্যমে আমি আলোচনা শুরু করবো। আর একটু সুন্দর করতালি প্লিজ। বক্তব্য হলো যে আপনি যে কথা বলছেন বা আপনি যে কাজটি করছেন, আপনার কনফিডেন্স লেভেল ততই হাই বা আরও বেশি গ্রো হবে যদি আপনার পকেটে আরও বেশি করে ইনকাম বা রোজগার ঢোকে। কনফিডেন্সটা আপনার ইনকাম থেকেই আসবে, এটা কিন্তু মূল জায়গা। আপনার ভিতর থেকে ওটা জোশ আসবে, আপনার ভিতর থেকে কথা অটোমেটিক বেরিয়ে আসবে, যেটা বর্তমানে আমার এখানে দাঁড়িয়ে আপনাদের সামনে হচ্ছে। আমি কথা কম বলি, বেশি বলি, বুঝিয়ে বলি, না বুঝিয়ে বলি, ওই ফিলিংসটা, ওটা ভিতর থেকে যেটা বেরিয়ে আসা ফিলিংস, মানি, টাকা, যে টাকা মাল্টিলেভেল মার্কেটিংয়ের মাধ্যমে ইনকাম বা রোজগার করা যায়, ওই ফিলিংসটা সম্পূর্ণ আলাদা।
এমতো অবস্থায় দাঁড়িয়ে আপনার হার্টলাইন বা আপনার বন্ধু ওনাকে নিয়ে এই টাইপের মিটিং সিটিং সেমিনারে অ্যাটেন্ড করতে হবে, কারণ কনফিডেন্স বাড়বে, তার আলোচনা, তার কথা, তার কাজের ধারাতে আপনি বুঝে নিতে পারবেন তিনি কী পরিস্থিতিতে আছেন, কোথায় তার সমস্যা আছে, কোথায় আরো একটু বেশি তাকে সময় দিতে হবে বা কোথায় ন্যূনতম এডুকেশন দেওয়া দরকার। টাচে থাকা মেইন দরকার। আপনি আপনার জায়গা থেকে মাল্টিলেভেল মার্কেটিং সিস্টেমের টাচে থাকুন। আজকে আমরা একটা মাইলস্টোন ক্রস করে এসেছি এবং এই মাইলস্টোন ক্রস করার জন্য এখানে যারা আমাদের সঙ্গে সহযোগিতা করছেন সকলকে ধন্যবাদ। এবং সর্বপ্রথমে এখানে আমি যাকে নিয়ে শুরু করেছিলাম, আমাদের সঙ্গে আপনাদের ইমিডিয়েট সিনিয়র বা ইন্ট্রোডিউসার সুজন কয়াল এখানে উপস্থিত আছে, আমি ওর জন্যও একবার সবার কাছ থেকে হাততালি চেয়ে নেব প্লিজ। দীর্ঘ কম বেশি 5 বছরের ওর সঙ্গে আমার সম্পর্ক, যোগাযোগ বা যাতায়াত। হতে পারে মাল্টিলেভেল মার্কেটিংটা বা এইচএসআই এর বিজনেসটা আপনারা আপনাদের জায়গা থেকে হয়তো করতেন অন্যভাবে, হয়তো অনেক পরে করতেন বা হয়তো কেউ শুরু করতেন সুজন যদি না আসতো কোনো না কোনোভাবে, কারণ কেহ কেহর জন্য ওয়েট করে বসে থাকে না, তাই তো নাকি? হ্যালো, এমতো অবস্থায় দাঁড়িয়ে সুজন আসায় সুযোগগুলো বা সহযোগিতাগুলো আপনারা কেমন পাচ্ছেন সেটা জানেন, সুজন আসায় আপনাদের কী কী লাভ হয়েছে সেটা জানেন। প্রথম কথা, মাল্টিলেভেল মার্কেটিংয়ে এইচএসআই এর বিজনেসটা সাউথ 24 পরগনায় যে স্টার্ট করা হয়, আমি সুজনের হাত ধরে স্টার্ট করি। সুজন এসে বিভিন্ন জায়গায় ওর জায়গা থেকে টোটাল টিমটাকে ছড়িয়ে দিয়েছে। ওর সঙ্গে অনুপবাবু, বিশ্বনাথ হালদার এবং আমাদের সুজন পুরকায়েতবাবু, ওনারা অলরেডি চলে এসেছেন এবং আস্তে আস্তে করে এখানকার টিমটা অনেক ডেভেলপমেন্ট হয়েছে। আজকে আমাদের এখানে অনেক লিডার আছেন, আমাদের এটা একটি সুসংগঠিত টিম, তাই তো নাকি? হ্যালো, আমি আমার জায়গা থেকে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আমাদের ভিতরে পোশাক আশাকের ভাবনা চিন্তা কি আছে কি নেই, এডুকেশন বা ট্রেনিং কম কি বেশি থাকুক বা না থাকুক, আমি একটা জিনিস গ্যারান্টি দিয়ে বলতে পারি, সুজনের পার্টিকুলার এই টিম যারা আপনারা আছেন প্রত্যেকে ওবিডিয়েন্ট এবং প্রত্যেকে প্রত্যেকের কর্ম সম্পর্কে ওয়াকিবহাল। এবং আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে জায়গায় এখন এই টিমটি দাঁড়িয়ে আছে, আমরা আরেকটু যদি আমাদের জায়গা থেকে ভাবনা চিন্তা করি আগামী দিনে বেঙ্গলের নাম্বার 1 টিম লক্ষ্মীকান্তপুর হতে খুব বেশি সময় নেবে না। আমাদের সেটা নতুন করে পুনরুদ্ধার করতে হবে যেটা পিছনের জায়গায় অলরেডি এই টিমটা ছিল, তাই তো নাকি? হ্যালো, এমতো অবস্থায় দাঁড়িয়ে মিটিং, ট্রেনিং, সিটিং এগুলো ভীষণভাবে প্রয়োজন বা দরকার। আমি সুজনের ভিতরে একটি গুণাগুণ দেখেছি, লক্ষ্য করেছি, ফলো করেছি, ও যতই দেখুন দুটো কলসি পাশাপাশি যদি থাকে বা দুটো হাঁড়ি থাকে, রান্নাঘরে যাই থাকুক, বাসন ইত্যাদি, মানে ধাক্কাধাক্কি তো হয় নাকি? তো এটা তো হবেই, এটা তো যে কোনো জায়গায় বাবা মায়ের সঙ্গে, ছেলে মেয়ের সঙ্গে, হাজব্যান্ড ওয়াইফ ইত্যাদি প্রভৃতি সবই হয়, ওটা থাকবে। কিন্তু পার্টিকুলার সেই লড়াই করে, সেই জেতে যে সিস্টেমে টিকে থাকে শেষ দিন অবধি, এবং সিস্টেমে টিকে থেকে সে তার জায়গা থেকে লড়াইটা করতে পারবে। যদি সিস্টেম থেকে কেউ বেরিয়ে যায়, সুজন যদি আমার সঙ্গ ছেড়ে দেয়, তাহলে লড়ার জায়গা কী রইল? আমি যদি সুজনের সঙ্গ ছেড়ে দিই, লড়ার জায়গা কী রইল? হতে পারে অনেক কিছু হতে পারে, এটা হয় ন্যাচারালি, কিন্তু আপনাকে প্ল্যাটফর্মে থেকে এখানে দাঁড়িয়ে থেকে ফাইট করে আপনাকে আপনার ইনকাম, আপনার রোজগার এবং আপনার অধিকার আপনাকে এখান থেকে লড়াই করে নিতে হবে, সেটা মার্কেটই আপনাকে দেবে। যদি আপনি আপনার জায়গা থেকে উইথ কনফিডেন্স যে ইয়েস আমি এটা করব, আমি এটা করতে পারবো, কারণ আমি এর আগে মিটিং সিটিং বা আমি আমার এডুকেশনের মাধ্যমে আমি নিজেকে তৈরি করেছি, আমি মার্কেটে সেটা ইমপ্লিমেন্ট করব, রেজাল্ট 100% আসবেই। এমতো অবস্থায় দাঁড়িয়ে আমি খবরাখবর রাখি বা জানি,
অনেকেই আপনারা মার্কেটে আছেন যারা নেই, প্রবলেম নেই, আমি রিকোয়েস্ট করব। দেখুন অনেক ব্যাপার এখানে লুকিয়ে আছে, কথাগুলো কিন্তু সেখান থেকে উঠে আসছে। আস্তে আস্তে বসুন, জায়গা বুঝিয়ে দেব, বলে দেব, শিখিয়ে দেব, হাতে করে ধরে করিয়ে দেব। সঙ্গে থাকতে হবে, সিস্টেমে থাকতে হবে। আমরা সাকসেসফুল প্রোগ্রাম করেছি, সদ্য দুই স্যার সামনে আছেন, কোথায়? বারাসাতে, তাই তো নাকি? হ্যালো, এখান থেকেও কম বেশি 114 থেকে 115 জন ব্যক্তি এখান থেকে আপনারাই গিয়ে হল ভরিয়ে দিয়েছেন, সেটা আমরা দেখেছি, তাই তো? প্রত্যেকের কন্ট্রিবিউশন আছে, প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে, আপনারা আপনাদের জায়গা থেকে চেষ্টা করেছেন, ধন্যবাদ। আমরা আমাদের জায়গা থেকে বিজনেসের জায়গাটা আমরা অলরেডি দেখিয়ে দিয়েছি, এখন অবধি যা কম বেশি বেশি না হলেও যেটা হয়েছে স্ট্যান্ডার্ড বিজনেস এখন অবধি সুজনের টিমে, এবং আমরা বাকিটা এক দুদিন যা সময় পাবো আমরা বিজনেসটা ডেভেলপমেন্ট করব। এবং আগামী মাস থেকে আমাদের পরিকল্পনা থাকবে জনে জনে প্রত্যেক লোককে ধরে ধরে যারা লিডার আছেন, আমরা আবার বসবো, আমি দু তিন দিনের ভিতরে এখানে ঢুকবো, পরিকল্পনা আছে। এক একটা স্পটকে কেন্দ্র করে, এক একটা জায়গাকে কেন্দ্র করে, এক একটা ডিপোকে কেন্দ্র করে, এক একটা পিউসিকে কেন্দ্র করে আমরা টার্গেট নেব, এবং আমরা আমাদের জায়গা থেকে প্ল্যান মাফিক আমরা বিজনেসটা করব। অলরেডি তার প্ল্যান পরিকল্পনা এগুলো রেডি হয়ে গেছে, এবং আজকেও আমি এখানে কম বেশি একটায় ঢুকেছি, আমি কিছু পিছনের ব্যাকআপের জন্য কিছু আলাপ আলোচনা অলরেডি করে নিয়েছি অবশ্যই সুজনের সঙ্গে বা ডিপো হোল্ডারের সঙ্গে। আমাদের বারুইপুর ডিপো আছে, আমি ওখানেও 3 থেকে 4 দিনের ভিতরে ঢুকবো, ওখানকার যারা অ্যাসোসিয়েট তারা ওখানে মিটিং বা সিটিং অ্যাটেন্ড করেন, সেখানে এখানে বিশ্বনাথ আছেন, ওনার নেতৃত্বে ওখানে কাজটা হচ্ছে। 724 বাগান এমন একটি জায়গা, আপনি শুধু যদি এখানেও বিজনেসটা করেন আপনি বিজনেসটা করে শেষ করতে পারবেন না, তাই তো নাকি? অনেক বড় জায়গা, কোনো কিছু এখনও এখানে হয়নি, ভ্যাকান্ট জায়গা পড়ে আছে। আমি পিছনে দুদিন টোটালি সাগরে ছিলাম, পিছনে টোটাল দুদিন, আজকে রোববার, শুক্রবার, শনিবার দুদিন সাগরে ছিলাম, আজকে সকালবেলা ওখান থেকে বেরিয়েছি, তাও তখন বাজে 11টা, এই 10:30, 10:30 আমি ওখান থেকে বেরিয়েছি, আমি ডলারে উঠেছি, নামখানা হয়ে এসেছি। যাই হোক, অলরেডি ওখানে দুটো পিউসি আমি ফাইনাল করে এসেছি, অলরেডি দুটো পিউসি আমি ফাইনাল করে এসেছি। যে পিউসির টাকা ফার্স্ট উইকে পড়ে যাবে, গত সপ্তাহে দুটো পিউসি অলরেডি রেডি হয়েছে, প্রোডাক্টও ঢুকিয়ে দিয়েছি আমাদের নর্থ 24 পরগনা। অ্যাকচুয়ালি কথাগুলো কেন বলছি, কথাগুলো কেন বলছি, বলার পিছনে কারণ, আপনার পরিকল্পনা, আপনার মার্কেটিং, এর উপরে ডিপেন্ড করছে আপনার সাকসেস। আপনি হার্টলাইনকে নিয়ে এগোচ্ছেন, হার্টলাইন কাজ করছে, আপনি ঘরে বসে আছেন, চলবে না। অনেক জায়গা কমতি থাকে হার্টলাইনের, অনেক জায়গা আপনার হার্টলাইন তিনি নাও বুঝতে পারেন, যেহেতু তিনি নিউকামার, সেই জায়গাগুলো আপনাকে স্পটে যেয়ে রেডি করে আসতে হবে, আপনাকে দায়িত্ব নিতে হবে যে ইয়েস এই কাজটি আমি করতে পারি। আমার কথা কি বোঝা যাচ্ছে? আপনার হার্টলাইন যেটা না পারেন, আপনার ভিতরে ম্যাচুরিটি এসেছে, আপনি করতে পারেন। এবং এখানে যারা লিডার আছেন, আমি কনফিডেন্সের সঙ্গে বলছি, এখানে সুজন পুরকায়েতবাবু আছেন, এখানে দুর্বদল আছেন, এখানে আমাদের কমলদা আছেন, এখানে আমাদের গণেশবাবু আছেন, এখানে আমাদের দাদা আছেন, নামটা ভুলে গেছি, ভাস্করদা আছেন, আমাদের ম্যাডাম দেবশ্রী ম্যাম আছেন। যদি ওনারা ভাবনা চিন্তা করেন, বিশ্বান্ত তো একটা বড় টিম বিলংস করছে, এর বাইরেও ভাবনা চিন্তা করেন, কোনো অবাস্তব কোনো ব্যাপার নেই, আপনি যেটা পরিকল্পনা করবেন সেটাই বাস্তবে আপনি রূপ দিতে পারবেন। কাজের ছায়াটা কিন্তু আপনার ভিতরেই আছে, ওটাকে শুধু বাস্তবে ইমপ্লিমেন্ট করতে হবে। যেটা স্যাররাও বলেন বা বক্তব্যটাই, ওই মূর্তিটা ওভাবেই হয়, পাথরের ভিতরেই মূর্তি আছে, অপ্রয়োজনীয় পাথরটাকে সেটে বাদ দিতে হয়। আপনার কাজের জায়গাটা কিন্তু আপনার ভিতরেই তৈরি হয়ে গেছে, শুধু কনফিডেন্স এবং থিঙ্কিং। মানুষের কাছে টাকা নেই, কে বলছে? টাকা আছে, টাকা আছে, করোনা ইত্যাদি প্রভৃতি যাই হোক না কেন, যেটাই হোক, যাই ঘটনা, টাকা মানুষের কাছে আছে।
কারণ আমরা মার্কেটিং এর সঙ্গে যুক্ত আছি, আমার ফ্যামিলি ট্র্যাডিশনাল মার্কেটের সঙ্গে যুক্ত আছে, আমি মাল্টি লেভেল মার্কেটিং এর সঙ্গে যুক্ত আছি, আমি জানি মানুষের কাছে টাকা আছে। গত দু তিন বছর চার বছর কমন পুজোতেও যা না মার্কেটিং হয়েছে, এবারে তার থেকে অনেক বেশি বড় মার্কেটিং হয়েছে। মানুষ আজকে কোয়ালিটি চায়, এইচএইচআর প্রোডাক্ট এগুলো আরও স্পিডে দৌড়ানোর পিছনেও একটি কারণ, মানুষ আজকাল কোয়ালিটি চায়। অনেক মাল্টি লেভেল মার্কেটিংয়ের কোম্পানিগুলোর কাছে কোয়ালিটি প্রোডাক্ট নেই, শুধু ধাপ্পা দিয়ে টাকা নেওয়ার জন্য মাল্টি লেভেল মার্কেটিং খুলে বসে আছে। এমতো অবস্থায় দাঁড়িয়ে ওই কোয়ালিটি প্রোডাক্ট খুব সহজভাবে সঠিকভাবে আপনি তার উপর এক্সপ্লেন করলে ওটাকে আপনি মার্কেটে সেল আউট করে চলে আসতে পারবেন। আর এক একটি জায়গায় যখন সেল আউটের এক একটি অ্যাসোসিয়েট তৈরি হবে, ওই সমস্ত জায়গায় কিন্তু ছোটো ছোটো পিওসি 51,000 হোক, 1,00,000 হোক, 1,50,000 হোক, ওগুলো কিন্তু করতে হবে। এক্সপোর্ট থেকেই কিন্তু বিজনেসটা আসে। ডিপোগুলোর যা যা সমস্যা আছে আমরা ম্যাক্সিমাম সমস্যাগুলো সমাধান করে ফেলব, কারণ 2019 14 এপ্রিল আমরা বিজনেসটা স্টার্ট করেছিলাম। শুধু স্যাররা চিন্তাভাবনা করেছিলেন, আমি চিন্তাভাবনা করেছিলাম, সুজন কয়ালও প্রথম দিন থেকে চিন্তাভাবনা করেছিল। 2019 14 এপ্রিল আইডিটা অধীনে লাগানো ছিল। তারপর থেকে জিরো জায়গার উপরে দাঁড়িয়ে আমরা একটা একটা করে ডিপো করেছি, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে দুটো তিনটে ডিপো আছে, নতুন করে ভাবনা চিন্তা করেছি, আরও অনেক বড় গঠনমূলক পরিকল্পনা আছে অলরেডি অ্যাসোসিয়েটদের নিয়ে। এবং এটা কিন্তু শুরু হয়েছে এই রোববারকে, এই রোববারের মিটিংকে কেন্দ্র করে নয়, এটা শুরু হয়েছে পুজো কাটার সঙ্গে সঙ্গেই, কারণ প্ল্যানিং এবং সেই সঙ্গে যদি আপনি ইমপ্লিমেন্ট করেন, যদি মার্কেটে ঝাঁপিয়ে পড়েন, রেজাল্ট আপনার সামনে আসবেই, এ ব্যাপারে কোনো দ্বিমত নেই, তাই তো নাকি? হ্যালো, শুধু কর্মটি করে যেতে হবে, আর ওটা আপনি পরিমাপ করতে পারবেন। আপনার সঙ্গে কথা বলার কনফিডেন্স আপনার হার্টলাইনের আপনি বুঝতে পারবেন ও কাজের ভিতরে আছে কি নেই, তাই তো নাকি? হ্যালো, যাই হোক, এখানে সদ্য আপনারা আছেন, ওনারা ওনাদের আলোচনা করবেন, বক্তব্য বলবেন। একটা কথা বলি, এখানে যারা লিডার্সরা আছেন, লিডার বন্ধুরা, ভরসা রাখুন আমাদের উপরে। আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদেরকে এবং চ্যালেঞ্জ করে বলছি, কোনো বাধা বিপত্তি ওজোর আপত্তি কিছুই থাকবে না, আমরা ওটাকে আমাদের বডি পেতে নিয়ে ওটাকে দূর করে দেব। কারণ এখানে আপনারা সুজন কয়েলের হাত দিয়ে, বিশ্বনাথবাবুর হাত ধরে এখানে যেভাবে বিজনেসটাকে আপনারা ছড়ানোর চেষ্টা করছেন, দে আর অল গুড পার্সন। সেই জায়গায় দাঁড়িয়ে আমার সঙ্গে প্রতিনিয়ত সারাদিনে দুবার তিনবারও কথা হয়, আমরা অনেক বড় প্ল্যানিং করেছি, অনেক বড়, এবং সেই প্ল্যানিং ওয়াইজ অলরেডি ইমপ্লিমেন্ট হয়ে যাচ্ছে। কেউ দুদিন তিন দিনও বাড়ির বাইরে আমরা থাকি, সেইভাবে ডেভেলপমেন্ট করার পরিকল্পনা নিয়ে আমরা এগোচ্ছি, যাতে সামগ্রিকভাবে সবার ডেভেলপমেন্ট হয়। আপনাদেরকে কর্মের জায়গাটা আমরা অলরেডি তৈরি করে দিয়েছি, শুধু কর্মটি আপনাদেরকে করতে হবে। জায়গা রেডি আপনাদের কাজের জন্য, কর্মটি আপনাদেরকে করতে হবে। আমরা কিন্তু মানে চাষাবাদ করেছি, জমি কিন্তু আমাদের জন্য খুব হার্ডই ছিল, সেটাকে কিন্তু চাষাবাদ করে আমরা ঠিকঠাক করে রেখেছি। আপনারা যারা আজকে এইচএইচআইয়ের কাজটি করতে এসছেন, আমি গ্যারান্টির সঙ্গে বলতে পারি, আমি 100% চ্যালেঞ্জ নিয়ে বলছি, সোনার চামচ মুখে দিয়ে আপনারা কাজটি করতে এসছেন। কি অসাধারণ দাদা সব প্রোডাক্ট চলে এসছে মার্কেটে, আপনি একবার ভাবুন তো, কে আপনি একবার ভাবুন তো, কি অসাধারণ সব প্রোডাক্ট চলে এসছে। আপনি যদি মনে করেন আজকে 2,500 টাকার প্রোডাক্ট, আপনি মাসে এখান থেকে 5-6,000 টাকার প্রোডাক্ট আপনি আপনার ফ্যামিলিতে ইউজ করতে পারেন। পাড়া প্রতিবেশী আত্মীয় বন্ধুকে 2-4টে প্রোডাক্ট দিলে অটোমেটিক তারা নিয়ে যাবে, এরকম সমস্ত টাইপের প্রোডাক্ট এখানে আছে, অলরেডি এসে গেছে। আর মার্কেটিং প্ল্যান নিয়ে তো কোনো কথাই নেই, প্রোডাক্ট সঙ্গে মার্কেটিং প্ল্যান, তাই তো নাকি? দুটোই তো দরকার। হ্যালো, কি কথা বলছেন না কেন? এমতো অবস্থা দাঁড়িয়ে এগুলো এইচএইচআই আছে, এগুলো এইচএইচআই অ্যাসেট বা সম্পদ, এবং সঙ্গে কি অফলাইনের সাপোর্ট। আপনি হাজার চেষ্টা পরিকল্পনা করলেও যদি অফলাইন সঙ্গ না দেয়, অফলাইন যদি আপনাকে সঙ্গ না দেয়, আপনি বিজনেসটাকে ডেভেলপমেন্ট করতে পারবেন না। তার অনেক উদাহরণ অনেক জায়গায় আছে, যেগুলোকে আমরা আমাদের জায়গা থেকে উপর থেকে যেয়ে আমরা ওটাকে কন্ট্রোল করে সেট আপ করে বিজনেসটাকে ডেভেলপ করছি। তাহলে সব কিছু কিন্তু টোটালি এইচএইচআই পজিটিভ জায়গা আপনি পাচ্ছেন।
এবার শুধু আপনি মুভমেন্ট করুন, আপনি ইমপ্লিমেন্ট করুন, যে যে ওয়েতে আমরা জানাই সেই সেই ওয়েতে আপনারা এগিয়ে চলুন, সাকসেস আপনার কাছে ধরা দেবে।